বন্ধুরা, গঙ্গার জলের টিডিএস কত সেটা আমি আমার যে পরীক্ষা করেছিলাম তাতে আমি অবাক হয়ে গেছি। সেজন্য আবার আমি চলে এসেছি একদম সরেজমিনে দেখতে। এখান থেকে আমি জল নিয়ে গিয়ে পরীক্ষা করেছিলাম, তো আমি এখন সেটাই আপনাদের দেখাবো গঙ্গার জলের টিডিএস কত। দেখুন, দেখতে পাচ্ছেন? ১২৭ আর একবার রিচেক করি, দেখুন আপনারা দেখতে পান কিনা। তাহলে কালকের ওই জলটা ঠিকই ছিল, গঙ্গার জলের যে টিডিএস তার মাত্রা ওই যে জলটা আমি নিয়ে গেছিলাম তার কাছাকাছি, মানে কালকের পরীক্ষা আজকের পরীক্ষা প্রায় মিলে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে জল সম্বন্ধে অনেক আইডিয়া হয়ে যাবে আপনাদের। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিওর কিছু ফুটেজ আমাকে নিতে হবে। আমি চলে এসেছি হুগলি জেলার চকবাজারের চাঁদনি ঘাটে, একদম মা গঙ্গার তীরে। আমি এখানে এসেছি একটু জল নেব বলে, তো ভাবলাম আপনাদের এই সুন্দর দৃশ্য একবার দেখিয়ে দিই, একটু জলও নেব। জল কেন নেব আজকে সেই বিষয়েই ভিডিও। আপনারা কিন্তু ভিডিও একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আমার মনে হয় আপনাদের কিছু লাভ হবে। যদিও অনেকেই জানেন, আবার অনেকেই বিষয়টা হয়তো জানেন না। আমি একটু জল ভরে নিই, এখন ভাটা চলছে, দেখুন জলটা কীভাবে ছুটছে। এই যে গঙ্গার জল নিয়ে নিলাম, এটা আসলে পরীক্ষা হবে, তারপরে আমি সব ডিটেলস বলছি। আমি এরকম গঙ্গার জল, পুকুরের জল, পাড়ার পুকুর, টিউবওয়েলের জল, ট্যাঙ্কের জল, মানে আমাদের মিউনিসিপ্যালিটির জল যে ট্যাঙ্কে আছে সেই জল যেটা আমরা বাসন টাসন ধোয়ার কাজে ব্যবহার করি, তারপরে সেই ট্যাঙ্কের জল যখন আমরা ইউভি পিউরিফায়ারের মাধ্যমে ব্যবহার করি, খাই আর কি, সেই জলটাও পরীক্ষা করব, তারপরে আরোর জল পরীক্ষা করব। তো এই এত রকম জল পরীক্ষা করার কারণটা কি সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন, জানতে পারবেন। চলুন দেখুন, আমি এখন পুকুরের জল নিচ্ছি, হয়ে যাবে। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কলের জল, এটা হলো আরও রিভার্স অসমোসিস ফুল ফর্ম, এটা বলতে পারেন নেক্সট লেভেল পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার। আমি আরও জল নিচ্ছি, ডাইরেক্ট এটা হচ্ছে কলের জল, যেটা নিচে রয়েছে রিজার্ভার সেখান থেকে উঠছে, এটাও ডিপ টিউবওয়েলের জল পাম্প হয়ে উঠছে রিজার্ভারে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রত্যেকের ঘরে। বন্ধুরা, আমার বাড়ির জলও আমি টেস্ট করব। এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, এটা হচ্ছে ইউভি অ্যাকোয়াগার্ডের, আর এখানে রয়েছে আয়রন ফিল্টার, সেডিমেন্ট ফিল্টার, এখানে একটা বুস্টার পাম্প, এটা জলটা টেনে নিয়ে গিয়ে পিউরিফায়ারে দিয়ে দিচ্ছে। আর আমি কি জল খাই সেটাও আমি আপনাদের আজকে দেখাবো টিডিএস মিটারের সাহায্যে। আর আমার এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জল, যেটা রিজার্ভার থেকে এই কলে আসছে, আমি ধরে নিলাম। আর আমার
পিউরিফায়ার থেকে আসছে, সে জলটাও আমি ধরে নিলাম। সব জলের আমি টিডিএস চেক করব, তারপরে আপনাদের রেজাল্ট দেখাবো। দেখে বুঝতেই পারছেন কত রকমের জল দেখলাম আমি। আজকে কিছু এক্সপেরিমেন্ট করব আপনাদের সামনেই। জলই তো জীবন না, আমাদের শরীরে বেশিরভাগ অংশই জল, তো সেই জন্য আমরা সারাদিনে প্রচুর জল খাই। তা জল আমরা কতটা শুদ্ধ খাই, কতটা ভালো জল খাই বা কতটা খারাপ, সেটা বোঝবার জন্য আমি এই মিটারটা কিনেছি। এটা হচ্ছে টিডিএস মিটার। তো সেই মিটারটা আমি আমার চারিপাশে যত ধরনের জল আছে মোটামুটি আমি সব নিয়ে এসেছি, সেই জলের টিডিএস আমি মাপব। টিডিএসের ফুল ফর্ম হচ্ছে টোটাল ডিজলভ সলিডস, মানে জলের মধ্যে কতটা ময়লা আছে। শুধু ময়লা নয়, জলের মধ্যে যে মিনারেল পাওয়া যায়, যেটা উপকারী পদার্থ, সেটাও থাকে। তো সেই মিনারেলস, জলের মধ্যে ময়লা, মোট কথা জলের মধ্যে যা গুলে আছে সেই জিনিস পদার্থগুলিকে জলের মধ্যে মিশে থাকার পরে কতটা খারাপ অবস্থায় আমরা পান করি বা ভালো অবস্থায়, সেইটাই পরিমাপ করার মেশিন হচ্ছে এই টিডিএস মিটার। তো আমি এই মিটারের সাহায্যে এখানে যত ধরনের জল আমাদের চারিপাশে আছে, আমরা ব্যবহার করি, খাই, সেই সমস্ত জল আমি সংগ্রহ করেছি। সেই জলগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে ইউভি ফিল্টারের জল, মানে বাড়িতে যে আমরা ফিল্টার ব্যবহার করি, পিউরিফায়ার। আর এটা হলো মিউনিসিপ্যালিটির জল, যেটা আমাদের বাড়িতে আসে পাইপলাইনের মাধ্যমে। আর এটা হচ্ছে আরও ওয়াটার। আরও ওয়াটার মানে রিভার্স অসমোসিস। এটা একটা বলতে পারেন পিউরিফায়ারেরই জল, মানে নেক্সট লেভেল পিউরিফায়ার বলতে পারেন আরও, যেটা আমাদের অনেকের বাড়িতেই আছে। আর তারপরেরটা রেখেছি সাবমার্সিবল প্লাস মিউনিসিপ্যালিটি, মানে এটা আমি এক ফ্ল্যাট থেকে নিয়ে এসেছি, ওনাদের ফ্ল্যাটে সাবমার্সিবল এবং মিউনিসিপ্যালিটির জল মিলেমিশেই ওভারহেড ট্যাঙ্কে উঠে যায়, সেই জলই ওনারা ব্যবহার করেন। আর সেখানকারেরই এই সাবমার্সিবল প্লাস মিউনিসিপ্যালিটির জল ওভারহেড ট্যাঙ্ক থেকে যখন নেমে আসে, তখন সেই জলই এই আরওর মাধ্যমে কতটা শুদ্ধ হলো সেটাও আপনারা দেখতে পাবেন। তাই দুটো জলই পাশাপাশি রেখেছি। আর এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির রাস্তার যে কল, সেই কলের জল এইটা। আর এইটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘোলা, মা গঙ্গার জল। এটা হচ্ছে আমাদের পাশেই মা গঙ্গা, তার জল কতটা দূষিত সেটাও আপনারা আজকে দেখতে পাবেন। আর এটা হচ্ছে পঞ্চায়েতের টিউব অয়েল, মানে পঞ্চায়েত এলাকায় যে রাস্তায় যে টিউব অয়েলগুলো থাকে, সেই টিউব অয়েল থেকে কীরকম জল বেরোয় সেটাও আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে পুকুরের জল, একদম আমাদের সাধারণ আশেপাশে যেসব পুকুর তার যে জল। আর এটা হলো ব্যাটারির জল, ব্যাটারির জল মানে ডিস্টিল ওয়াটার ধরে নেওয়া যায়। তো সেই জলেরও টিডিএস লেভেল কত থাকে আমি এই সবগুলো এক এক করে আপনাদের দেখাচ্ছি, এবং টিডিএস ম্যাপে কত হচ্ছে তারপরে আমি আপনাদের স্ক্রিনে পুরোটাই দেখিয়ে দেবো, তারপরে কী টিডিএস আসলো আপনারাও একটু দেখে নিন। আর আমি এটা ব্যবহার করে দেখেছি, মানে একদম খুব ঠিকঠাকই দেয়, মানে আপনারা সেটা আজকেও বুঝতে পেরে যাবেন। চলুন কথা না বলে টেস্ট শুরু হয়ে যায়। এটার ভেতরে দেখুন দুটো মেটালের স্টিক আছে, দেখুন দুটো প্রোব আছে, এই প্রোব দুটো জলের মধ্যে ঢুকে যাবে, তারপরেই রিডিংটা পাওয়া যাবে। আর এখানে রিডিংটা ভেসে উঠবে এখানে দেখুন। আর এখানে দুটো সুইচ আছে, একটা হচ্ছে হোল্ড, মানে এই বাটনটা টিপে ধরলে রিডিংটা থেমে থাকবে, রিডিংটা দেখা যাবে। আর এই বাটনটা হচ্ছে অফ অন। তাহলে আমি মেশিন অন করলাম টিডিএস মিটার, দেখুন সব জিরো জিরো জিরো। এবারে আমি আমার বাড়িটাই প্রথম শুরু করলাম ইউভি ফিল্টারের জল, যেটা আমরা একেবারে
খাবার জল হিসাবে পান করি। দেখুন বন্ধুরা, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আর এটাকে আমি হোল্ড করে দিচ্ছি। দেখুন, এই যে হোল্ড বাটন টিপে দিলাম, হোল্ড হয়ে গেল। এবার আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন, 129, 129, এটা আমরা বাড়িতে খাই। 100 টিডিএস আছে, 129। আচ্ছা, এটা আমি হোল্ড করে দিলাম বলে এটা আটকে গেল, না হলে এটা চলে যাবে, আবার 000 হয়ে গেল। এবারে দেখুন, আমি যেই জলটা, মিউনিসিপ্যালিটির জল, যেই জলটা এই পিউরিফায়ারের মাধ্যমে 129 হলো, সেই জলটা আসলে কত সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি আবার হোল্ড করে দিলাম, দেখুন কত দেখাচ্ছে, 152, মানে 129 কমে দাঁড়িয়েছিল, আসলে জলটা আসছে 152। এটা মিউনিসিপ্যালিটির টাইম কলের জল। তো এটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখছি আরও ওয়াটার, যেটা পাশের ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। আবার আমি এটাকে নর্মাল করে দিলাম। এবারে আমি আবার ডোবাচ্ছি আরওতে, দেখুন 59, এটা 59 আসলো আরও ওয়াটার। আর এই আরও ওয়াটারে আগে যে ট্যাঙ্কের জল যেখান থেকে আরও ওয়াটারে এসছে সেটা আমি দেখাচ্ছি। এটা ফ্ল্যাটের, পাশের ফ্ল্যাটের, এটা যে সাবমার্সিবল প্লাস মিউনিসিপ্যালিটির জল, ওদের মিলেমিশে আছে। কারণ কখনো মিউনিসিপ্যালিটি কখনো সাবমার্সিবল হয় বলে ওরা ঠিক বলতে পারলো না কোন জলটা ঠিকঠাক থাকে। যাই হোক, আমি দেখাচ্ছি, সব 000 হয়ে গেল। এবারে কি দাঁড়াচ্ছে দেখুন, আমি হোল্ড করে দিলাম, 212, 212 থেকে কমে 55 আসলো বোধহয়। তাহলে ওটা আরও ওয়াটার, আগে ছিল 212, সেটা আরও থেকে আসলো 55 বা 57, কিছু একটা দেখলাম। যাই হোক, পরেরটা দেখছি, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির রাস্তার কল আর কি, রাস্তায় যে জলটা, যা কলগুলো থাকে মিউনিসিপ্যালিটির, সেটা দেখাচ্ছি। দেখুন 122, দেখুন 122, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জল, ভালোই জল, টিডিএসের মাত্রা অনেক কম। আর এটা হচ্ছে গঙ্গার জল, দেখুন বন্ধুরা, এবারে দেখাচ্ছি গঙ্গার জল কত আসছে। দেখুন বন্ধুরা, গঙ্গার জল দেখাচ্ছে 122, কিন্তু বন্ধুরা এই জল খাওয়া যাবে না, এর মধ্যে অনেক জীবাণু কীটাণু আছে। 122 গঙ্গার জল, যতটা ভেবেছিলাম ততটা খারাপ না। আর এটা হচ্ছে পঞ্চায়েতের টিউব অয়েল, দেখুন249, পঞ্চায়েতের টিউব অয়েল, যেটা মাটির তলা থেকে উঠছে, 249। আর এটা হচ্ছে পুকুরের জল, পুকুরের জল। আর এটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার, মানে ব্যাটারির জল, এই জলই আমি ব্যাটারিতে দিই, আমার ইনভার্টার ব্যাটারিতে। দেখুন ব্যাটারির জল, দেখুন হোল্ড করে দিলাম, 0 টিডিএস, 0 ব্যাটারির জলে টিডিএস, 0 ডিস্টিলড ওয়াটার, তো 0ই আসছে। দেখুন বন্ধুরা, আমি আরেকবার র্যান্ডম দেখাচ্ছি আপনাদের, যে এতক্ষণ যেটা দেখালাম তারপরে হঠাৎ করে আমি
ডুবিয়ে তুলছি আর বলছি আপনাদের, এটা ইউভি ফিল্টারের জল, আমার বাড়ির জল, 124। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জল, 148। এটা হচ্ছে আরও ওয়াটার, 61। সাবমার্সিবেলের জল আর মিউনিসিপ্যালিটির জল মেশানো, 212। মিউনিসিপ্যালিটির রাস্তার কল, 123, 124। মা গঙ্গার জল, 125। পঞ্চায়েতের কল, যেটা টিউবওয়েল, 249। আর পুকুরের জল, 201, 201। জলটা খুবই নোংরা, তিনটে জলই। আর এটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। আমি বারবার এইগুলো এখান থেকে ওখান থেকে ডোবাচ্ছি বলে এখন এক দেখাচ্ছে, এক বা দুই। এক দেখাচ্ছে, এগুলো ডুবিয়ে ডুবিয়ে নিয়ে এসে আবার এটাই ডোবাচ্ছি বলে এখন একটু জলটা একটু দূষিত হয়েছে আর কি, এক হয়েছে। তার মানে বন্ধুরা, টিডিএস মিটারের যেটা কাজ সেটা হচ্ছে জলের শুদ্ধতাটা পরিমাপ করা। তো আমরা যে এখানে যতগুলো জল দেখতে পাচ্ছি, মানে 300 টিডিএসের ওপরে কেউ নেই, সব 300 টিডিএসের নিচেই। কিন্তু তা বলে কি এই জল খাওয়া যাবে, গঙ্গার জল বা এই যে পুকুরের জল, পঞ্চায়েতের টিউবওয়েলের জল, ডিপ টিউবওয়েল হয়ে উঠছে মাটির তলা থেকে, সেটা নয় খাওয়া যাবে। কিন্তু এই জল তো খাওয়া যাবে না, কিন্তু এই গঙ্গার জল দেখাচ্ছে 130-এর মধ্যে, তার মানে এটাও খাওয়ার যোগ্য। কিন্তু এর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া তো আছেই আছে, তো সেই জন্য দরকার ইউভি ফিল্টার। মানে 200 ppm এর মধ্যে, মানে যদি থাকে টিডিএস তাহলে ইউভি ফিল্টারেই কাজ হয়ে যায়। কিন্তু 200-র উপরে টিডিএস উঠে গেলেই সেক্ষেত্রে আরও লাগানো প্রয়োজন, এই যে আরও। তো আরওর জলটা তো দেখলেন, আর একটা বন্ধুরা, আরওর জলটা কিন্তু টিডিএসটা কন্ট্রোল করা যায়। টিডিএস ইচ্ছা করলে পুরো নীল করে দেওয়া যায়, আবার টিডিএস ইচ্ছা করলে 300-ও করে দেওয়া যায়। মানে যতটা যে জলটা ঢুকছে তার যা টিডিএস, সেই টিডিএসও করে দেওয়া যায়, আবার টিডিএস একদম জিরোও করে দেওয়া যায়, আরও টিডিএসটা কন্ট্রোল করা যায়। তো সেই জন্য 50-100 টিডিএসের জল আমাদের খাওয়া উচিত। আর 300 টিডিএসের নিচে যে জলটা আছে সেই জল আমরা খেতেই পারি, কিন্তু তা বলে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে গঙ্গার জল আর পঞ্চায়েতের টিউবওয়েলের জল আর পুকুরের জল, তিনটেই কতটা ঘোলা লাগছে। কিন্তু টিডিএস মিটারে শো করলো যা, তাতে কিন্তু 300-র নিচে। আর ব্যাটারির জল, এটা তো একেবারে টিডিএস জিরো, তো এটাই হওয়া উচিত। আর ব্যাটারির জল একবারে পারফেক্ট, ওই জন্যই আমি কোম্পানির জল ইউজ করি, যাতে একদম পারফেক্ট জল হয়, যাতে ব্যাটারির কোনো ক্ষতি না হয়। ব্যাটারিতে একদম 000 টিডিএসের জল চাই। যাই হোক বন্ধুরা, আমি যদি ভবিষ্যতে এই জল নিয়ে যদি আবার কোনো ভিডিওতে আসি, তাহলে তখন আবার আপনাদের নতুন কিছু আমি যদি এক্সপেরিমেন্ট করতে পারি আমার এই মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে, আপনাদের নিশ্চয়ই জানাবো। যাই হোক বন্ধুরা, আমার যা আইডিয়া আপনাদের জানিয়ে দিলাম। আর এই টিডিএস মিটারটা পাওয়ার পরে আমি কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, আরও সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তো সেই এরপরে আরও বিষয়ে কোনো দিন হয়তো ভিডিও বানাবো, তো সেদিন তো আপনাদেরকেও শেয়ার করব। এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ধন্যবাদ।